মহান এই বিজয়ের মাসে সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউরাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রনের সংক্রমণ ঠেকাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সহ সকল ইমিগ্রেশনের সতর্কতা জারি। আফ্রিকার কোন দেশ থেকে ফিরলে থাকতে হবে 14 দিনের কোয়ারেন্টিনে। সিলেটের কানাইঘাটে কমিউনিটি সেন্টার থেকে নারী পুরুষ দুই বাবুটির লাশ উদ্ধার, গুরুতর অসুস্থ আরেকজনকে হাসপাতালে ভর্তি। সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রায় বিজয়ের মাস ডিসেম্বর বরণ, অংশ নেন বিভিন্ন পেশার প্রতিনিধিরা। করোনায় সারা দেশে আরও 2 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 282। আপনারা দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, করোনা ভাইরাসের নতুন ও ভয়ঙ্কর ধরন অমিক্রন প্রতিরোধে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সহ সব কয়েকটি ইমিগ্রেশনের সতর্কতা জারি করা হয়েছে। নির্দেশনা পাওয়ার পরপরই বৃহস্পতিবার এই সতর্কতা জারি করেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল। সিভিল সার্জন জানান, অমিক্রন ছড়ানো আফ্রিকার দেশগুলো থেকে যারা সিলেটে আসবে তাদেরকে বাধ্যতামূলক 14 দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। পাশাপাশি সিলেটের সকল ইমিগ্রেশন সেন্টারকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সিলেটের বিভিন্ন স্থলবন্দরগুলো ভ্রমণ করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। তিনি আরও জানান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে আফ্রিকার কোনো সরাসরি ফ্লাইট নেই, যদি কেউ আসেন তাহলে ঢাকা হয়ে আসবেন। এজন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সিলেটের কানাইঘাটে একটি বিয়ের সেন্টার থেকে দুই বাবুর্চির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল 7টার দিকে কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি বাজারস্থ আনন্দ কমিউনিটি সেন্টার থেকে ওই দুই বাবুর্চির লাশ উদ্ধার করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে আরেক বাবুর্চির লাশ। জুরা লাশ উদ্ধারের ঘটনায় রহস্য দেখা দিয়েছে। নিহতরা হলেন কানাইঘাট উপজেলার নয়াগ্রামের মৃত রহমত উল্লার ছেলে সুহেল আহমদ ও ওসমানীনগর উপজেলার তাহিরপুর গ্রামের মৃত আক্কাস আলীর মেয়ে সালমা বেগম। অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া বাবুর্চি হলেন কানাইঘাট উপজেলার ব্রাহ্মণ গ্রামের নাজিমুদ্দিন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানের রান্না করার জন্য আনন্দ কমিউনিটি সেন্টারে যান সুহেল আহমদ, সালমা বেগম ও নাজিমুদ্দিন। রাতে কাজ শেষ করে তারা কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার একটি কক্ষে শুয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে বিয়ের আয়োজনকারী জসিম উদ্দিন তাদেরকে ডাকতে যান। ভেতর থেকে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় পুরো রুম ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুহেল ও সালমাকে মৃত ঘোষণা করেন, আর উন্নত চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয় নাজিমকে। পুলিশের ধারণা, মশার কয়েল জ্বালিয়ে ছোট্ট একটি রুমে তিনজন ঘুমিয়েছিলেন। ধোঁয়া ও কয়েলের বিষাক্ততার কারণে তারা মারা যেতে পারেন। কানাইঘাটের থানার পরিদর্শক তদন্ত জাহিদুল হক জানান, কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, ধোঁয়া ও কোয়েলের বিষাক্ততা থেকে তারা মারা যেতে পারেন। সিলেটে প্রতি বছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনে বরণ করা হয়েছে বিজয়ের মাস ডিসেম্বর। বিজয়ের মাস বরণে বুধবার সকাল 10টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বাংলাদেশ 50-এ আমরা মাতি উল্লাসে, এই স্লোগান নিয়ে জেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রায় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নিজ নিজ ব্যানার নিয়ে অংশ নেয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট মহানগর পুলিশ কমিশনার নিসারুল আরিফ, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ,
মোহাম্মদ, সিলেটের জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানী সহ সারা দেশে গত 24 ঘন্টায় দুইজনের মৃত্যু হয়েছে। মৃত নারী ঢাকার বাসিন্দা। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,983 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন 282 জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,76,566 জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় 18,928 নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 18,851 নমুনা। এ পর্যন্ত মোট 1,09,07,602 নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 1.50%। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 383 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা 15,41,348 জন। মোট পরীক্ষায় শনাক্তের হার 14.45%। প্রতি 100 জনে সুস্থতার হার 97.77% এবং মৃত্যুর হার 1.77%। মারা যাওয়া দুইজনের মধ্যে একজন পুরুষ ও অপরজন নারী। এ সময়ে ঢাকা ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে 24 ঘন্টায় কেউ মারা যাননি। দেশে গত বছরের 8 মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওই বছরের 18 মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী আঞ্চলিক ভাষার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।